আমি আছি চট্টগ্রাম শহর থেকে প্রায় 33 কিলোমিটার দূরে নজরের তিলা গ্রামের প্রবেশ মুখে আমি এখন অবস্থান করতেছি। আমার এই পাশে রয়েছে খাপ্তায় যাওয়ার সড়ক, এই রাস্তা দিয়ে আপনি খাপ্তায় যেতে পারবেন। এবং আমার পিছনে রয়েছে বাংলাদেশের 2.5 দিনের শস্য ভাণ্ডার গোহরবিল, এবং আমার হাতের পশ্চিমে রয়েছে চট্টগ্রাম শহর, আর আমার সামনে রয়েছে আমার প্রিয় গ্রাম নজরের তিলা। আমি চেষ্টা করব আজকে আমাদের নজরের তিলা গ্রামটাকে ঘুরিয়ে দেখার জন্য। আশা করি সবার সাথে থাকবেন। গ্রামে প্রবেশ করার আগে রয়েছে ছোট্ট একটা নদী, নদী পার হলে আমাদের গ্রাম। গ্রামে প্রবেশ পথ হলো তিনটা, একটা হলো মরিয়ানগর চৌমনি হয়ে, দ্বিতীয়টা হলো কাটাখালি হয়ে, এবং তৃতীয়টা হলো এই রাস্তা। এটাকে অনেকে গোদাচাকা রোড বলে, আবার অনেকে নতুন রাস্তা নামে পরিচিত। গ্রামে ঢুকতেই চোখে পড়ে দৃষ্টিনন্দিত একটা পুকুর। পুকুরের পূর্ব পারে আগে একটা খোলা মাঠ ছিল, এই মাঠে আমরা খেলাধুলা করতাম। খেলাধুলা শেষে এই পুকুরে সবাই মিলে গোসল করতাম। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুসুদ্দিপাড়া সড়ক। এক সময় এই রাস্তায় প্রচুর মানুষজন থাকলেও এলাকায় এখন মানুষ কম থাকার কারণে খুব নিরিবিলি পরিবেশ বোঝাই যাচ্ছে। এটি হলো নজরের তিলা বৌদ্ধ মন্দির। এখানে সকাল বিকাল বৌদ্ধ অবলম্বীরা প্রার্থনা করতে ছুটে আসেন। মন্দির থেকে বের হতেই চোখে পড়ে একটা গেট, সুন্দর গেট। পাশে রয়েছে একটা বৃক্ষ যেটাকে বলা হয় বোধিবৃক্ষ। এই বোধিবৃক্ষটা কালের সাক্ষী হয়ে দাঁড়াতে যাচ্ছে। এই বৃক্ষের বয়স কমপক্ষে 60 থেকে 70 বছর। এই পুকুরটি একটি ঐতিহ্যবাহী পুকুর। এই পুকুর পারে একটা তাল গাছ ছিল, তাল গাছে অনেক তাল ধরত, সবাই বসে থাকতো তালের আশায়। যখন তাল গাছ থেকে হুট করে একটা তাল পড়ত, সবাই লাভ দিয়ে যে পেত তালটি তারে হতো। এখন আমরা যাব তিন রাস্তার মোড়। এটি হলো শিকদারপাড়া রোড। আর এটি হলো পশ্চিমপাড়া থেকে তিন রাস্তার মোড় আসার রোড। এই রাস্তা দিয়ে চাইলে পূর্বপাড়া হয়ে কাটাখালি যাওয়া যায়।
মসজিদ হল মুমিন মুসলিমদের স্থান। মসজিদ একসাথে উঁচু নিচু সাদা কালো, মসজিদ একসাথে প্রশান্তির আলো। এটি হলো নজর টিলা গ্রামের বড় মসজিদ। আশেপাশে দুই একটি গ্রামের থেকে আলাদা এই মসজিদ, যেন নজর টিলা গ্রামকে আলোকিত করে আছে এই মসজিদ। নজরের টিলা আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1968 সালে। এই স্কুলটি আধুনিকায়ন করা হয়েছে। এটা নজর টিলা গ্রামের সকল মানুষের শিক্ষার প্রাণকেন্দ্র। হাসিনা ইসলামিক মেডিকেল সেন্টার, এটি নজর টিলা গ্রামের সকল মানুষের চিকিৎসা সেবা এবং পরামর্শ দেওয়া হয়। এই পর্যায়ে আমরা গ্রামের কিছু বিয়ে দেখব এবং নজর টিলা গ্রামের অজানা কিছু কথা জেনে নেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে। পার্বত্য চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য নজর কুরেশি নামে এক কুরেশ সর্দার কর্ণফুলী নদীর উত্তর তীরবর্তী মরিয়মনগর ইউনিয়নের একটি টিলার উপর স্থায়ীভাবে বসবাস করিতেন। তিনি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বসবাসরত আরবগণের তদারকি করিতেন। প্রাচীন আরবগণের ব্যবসা বাণিজ্য সুচারুরূপে পরিচালনা করিবার জন্য কোরেশ সর্দার সময় উপযোগী প্রয়োজনীয় আইন প্রণয়ন করিতেন। কোরেশ সর্দারের প্রণীত আইন ও বিধি অনুযায়ী আরবগণ ব্যবসা বাণিজ্য পরিচালনা করিত। আরবগণ কোরেশ সর্দারকে কওমের রাহবান রূপে সম্মান প্রদর্শন করিত। সর্দার নজর কুরেশি নামানুসারে এই টিলার নাম নজরের টিলা রাখা হয়। পর্যায়ক্রমে শিক্ষা সভ্যতা সমৃদ্ধ ঐতিহ্যবাহী নজরের টিলার গ্রামটি রাঙ্গুনিয়া উপজেলার 4 নং মরিয়মনগর ইউনিয়নের আদর্শ গ্রামে পরিণত হয়। নজরের টিলা গ্রামের এখনও কোরেশি পরিবারের অস্তিত্ব বিদ্যমান আছে। এই পরিবারের সন্তানগণ উচ্চ শিক্ষা লাভ করিয়া ইসলামী তাহজিব তামুদ্দিন সহ পূর্বপুরুষের আদর্শ অনুসরণে জীবনযাপন করিতেছেন। বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক প্রফেসর ডক্টর মাহমুদ শাহ কোরেশি এই পরিবারের কৃতি সন্তান। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসানের জামাতা। ডক্টর হুমায়ুন আজিজ কুরেশি অধ্যয়নে ও ব্যাংকার আরশাদ আজিজ কুরেশির তত্ত্বাবধানে তাহাদের আবাসগৃহের বিনামূল্যে চিকিৎসা সেবা হাসিনা ইসলামী মেডিকেল সেন্টার নারীদের কর্মসংস্থানের জন্য আবেদা সেলাই প্রশিক্ষণ ও কম্পিউটার শিক্ষা সেন্টার প্রতিষ্ঠান করা হয়। সমাজসেবী ফরিদ আহমদ কুরেশি, বেগম আয়েশা আজিজ কুরেশি, প্রকৌশলী জাহিদ শাহ কুরেশি, জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির প্রাক্তন কনস্টেবল
আকবর শাহ কুরেশি, পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা সাহাব উদ্দিন কুরেশি, ডাক ইন্সপেক্টর জালাল উদ্দিন কুরেশি, সেকান্দর কুরেশি, ব্যাংকার ফয়সাল কুরেশি আলমগীর, চন্দ্রঘোনা পেপার মিলস হিসাব বিভাগের প্রাক্তন কর্মকর্তা আহমদ সৈয়দ, চন্দ্রঘোনা পেপার মিল কর্মচারী মীর আহমদ, আব্দুল গফুর সওদাগর, ইউপি মেম্বার শ্রমিক নেতা নূর মোহাম্মদ, প্রাক্তন ইউপি চেয়ারম্যান জাহিদ উদ্দিন, আলতাফ হোসেন সওদাগর, পদ্মা অয়েল মিল এর কর্মকর্তা আব্দুল আজিজ, প্রকৌশলী নুরুল আজিজ, মাহবুবুর রহমান ইউপি মেম্বার হোসেন আহমেদ, কবিরাজ গুরুদাস পণ্ডিত, দানবীর দ্বিজন মুসুদ্দি, রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা উমেশচন্দ্র মুসুদ্দি রাঙ্গুনিয়া নজরুল টিলা গ্রামের জন্য বড় অবদান রেখে গেছেন।